আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাইকে শীতের শুভেচ্ছা। আমরা জানি সবাই শীত মানে হচ্ছে ভাপা পিঠা আর খেজুরের রস, যেন বাঙালির ঐতিহ্য। শীতের শুরুতেই আসলে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছে গাছিরা। ওই দৃশ্যটাই আসলে আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি আমি মূলত। সো প্রকৃতিতে আসলে বইছে শীতের আগমনী বার্তা, শীত আর পিঠা যেন সমার্থক। আর এই শীতের পিঠার অন্যতম অনুষঙ্গ হচ্ছে আজ খেজুরের গুড়। এই গুড় পাওয়া যায় মূলত খেজুরের রস থেকে। রাতের কুয়াশাচ্ছন্ন আকাশ আর শেষ রাতে শীতের আভাস জানান দিচ্ছে প্রকৃতিতে শীত আসন্ন। শীতের আগমনী বার্তায় কক্সবাজারে শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহ। গাছিরা ব্যস্ত হয়ে পড়েছে রস আহরণের জন্য। পুরোপুরি শীত শুরু না হলেও খেজুরের রস সংগ্রহের প্রস্তুতিতে গাছের শাখা প্রশাখা ও আগাছা কেটে সাফ করে প্রস্তুতি নিচ্ছেন গাছিরা। খেজুর গাছ থেকে রস সংগ্রহে করতে হলে প্রথমে খেজুরের গাছের মাথা ভালো করে পরিষ্কার করে সাদা অংশ কেটে রোদে শুকিয়ে আবার কেটে নলি লাগিয়ে ছোট বড় বাসন বেঁধে রস সংগ্রহ করা হয়। এ রস অনেকে হাট বাজারে খাওয়ার জন্য বিক্রি করেন, আবার কেউ জাল দিয়ে গুড় তৈরি করেন। কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় জমির আইল, রাস্তার পাশ, এমনকি পুকুরের পাড়ে খেজুর গাছের ডাল কেটে পরিষ্কার করছে গাছিরা। এই পেশায় যারা নিয়োজিত ওই সকল ব্যক্তি, ওরা হচ্ছে কোমরে রশি বেঁধে নিপুণ হাতে গাছ ছেঁটে দিচ্ছেন। গাছিরা জানান শুকানোর পর আবারও ছাড়বেন, এরপর 10 থেকে 15 দিন পরে নলি লাগাবেন, এরপর শুরু করবেন রস সংগ্রহ। খেজুর রস সংগ্রহ পাওয়ার এই যে প্রক্রিয়া, এটি আঞ্চলিকভাবে অন্য একটি নামে ওনারা লোকালি এটা সম্বোধন করে থাকেন। শীতে খেজুর রস সংগ্রহের জন্য বিশেষ পদ্ধতিতে গাছ ছাটেন মূলত এই গাছিরা। খেজুর গাছ থেকে রস বের করার উপযোগী করে ছাটা শুরু হয় হেমন্তের মূলত প্রথমে গাছ কাটার পর দ্বিতীয়বার ছাট দিয়ে সেখানে বসানো হয় কঞ্চির বিশেষভাবে তৈরি নলি। তার পাশে বাঁশের তৈরি ছোট শলাকা পোতা হয় ভার বা কলস টাঙানোর জন্য। চোখ বেয়ে নলি দিয়ে রস পরে টপটপ করে। খেজুর গাছ কাটা এবং তা থেকে রস বের করার মধ্যে কিছু কৌশল আছে, যে কেউ ভালো করে গাছ কাটতে কিংবা রস বের করতে আসলে পারেন না। কখন কিভাবে কোনখানে কেমন করে কাটতে দিতে হবে এবং যার ফলে গাছ মারা যাবে না অথচ বেশি রস পাওয়া যাবে, তা একজন দক্ষ গাছই ভালোভাবে জানেন। একবার গাছ ছাটার পর 2 থেকে 3 দিন পর্যন্ত রস সংগ্রহ করা হয়। প্রথম দিনের রসকে স্থানীয়ভাবে খুবই মূল্য দেওয়া হয়, কারণ এই রসে স্বাদে এবং মানে নাকি অন্য হয়ে থাকে। এই রস দিয়ে তৈরি করা হয় উন্নত মানের গুড় এবং পাটালি। রসের জন্য একবার কাটার পর 5-6 দিন বিরাম থাকে কাটা জায়গা শুকানোর জন্য। শুকিয়ে গেলে আবার রস সংগ্রহ চলে। এ সময় সুমিষ্ট সুগন্ধে মৌ মৌ চারদিক, এর সুবাস আর স্বাদে বীর জমাতে থাকে পিঁপড়া, মৌমাছি, পাখি ও কাঠবিড়ালি। এই অঞ্চলের মানুষ রস এবং গুড় দিয়ে তৈরি করেন নানা ধরনের পিঠা পায়েস, বানানো হয় নানা ধরনের পাটালি। তাই গাছ শুকানোর জন্য বছর বছর ঘুরিয়ে পূর্ব ও পশ্চিম দিকে কাটা হয়, যাতে সূর্যের আলো সরাসরি পড়ে কাটা অংশে। তাই কক্সবাজার এলাকায় দক্ষ গাছের কদর বরাবরই সবসময় বেশি। খেজুর গাছ কাটা মৌসুমে খেজুর বাগানেই বাঁধা হতো ছোট ছোট করে ঘর, সেখানেই চলত গাছিদের খাওয়া দাওয়া, রাত্রি যাপন। খেজুর গাছ কাটা শুরু হতো দুপুরের পর থেকে। ভোর থেকে রসের ভার নামিয়ে তা বাইন বা চুলাই চড়িয়ে জাল দিয়ে গুড় তৈরি হতো। 5 মাস গাছিরা পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন অবস্থায় কাটাতেন। রাতে অবসর বিনোদনের জন্য করে ঘরের পাশে আগুন জ্বালিয়ে বসত কবি গানের আসর, যেটি এখনও অনেক সময় করে থাকেন গাছিরা। গাছিদের ব্যক্তিগত জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, প্রেম বিরহ নিয়ে পুঁথি সাহিত্যেও কিছু প্রমাণ পাওয়া যায়। যেমন একটি পুঁথি সাহিত্য ছিল এমন, ঘরেতে বধু কান্দে ফিরে নাহি চাও, গাছি ভাই গাছ কাটতে দূর দেশে যাও, গুড় মিঠা রস মিঠা, মিঠা গাছির মন সব বুঝে, বুঝে না তো কুমারীর মন। এমন হাজারো লোককথা দিয়ে বর্বর আমাদের এই বাংলা সাহিত্য। তবে বৃক্ষ নিধনকারীদের নজর পড়েছে বেশ কিছুকাল আগে থেকে, তাই তারা উচ্চ মূল্য দিয়ে ইটভাটার জন্য কিনছে খেজুর গাছ। অন্য অর্থকরী ফসল চাষাবাদের জন্যও খেজুর গাছের উপর মানুষের নির্ভরতা কমে গেছে। তবুও এখনও খেজুরের গুড় উৎপাদনে বৃহত্তম হচ্ছে যশোর। তারপরও কক্সবাজারে কিন্তু সম্প্রতি খেজুর গাছ চাষ এবং খেজুর রস সংগ্রহের প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে। কক্সবাজারে খেজুর গাছ উৎপাদন বা খেজুর কর্তকরী ফসল হিসাবে গণ্য না করার প্রধান অন্তরায় হচ্ছে এখানকার জলবায়ু। লবণাক্ত পানিতে মূলত খেজুর উৎপাদন হয় না, তার জন্য আদর্শ মাটি হচ্ছে দোআঁশ মাটি এবং লবণমুক্ত পানি।
সো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, এই শীতকালে আপনার পূর্ববর্তী বছরের যদি কোনো জামা কাপড় ছোট হয়ে থাকে ওগুলো ফেলে না দিয়ে আপনার আশেপাশের মানুষ বা গরিব দুঃখীদের দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।